Yapmayla daire sal Mata vurdu zot kara Dertte bileys etle bak Tobu tadır monta bhalo Dilda bhara premier alo Shohagadır payla tara Moner şuke mare pal Noa kalli bore şal Milla misha noa şal Noa kalli bore şal Milla misha noa şal Davat kaya ekteza ore nova kalla Arkipta zao futta ufo karta bulla Borer matay katal venge kao bori shalla Batay gatay mamla kare mitta gata bolla Nova kali 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 gatay maro pech Ghare bhaye shoprane te goro khech khech Batay gatay bori shalla maro shudhu chapa Karone toder upor onek manush khepa Noa kali borishal Milla misha noa shal Noa kali borishal Milla misha noa shal Noa shal Tomar bhai Azmol Barir bitte ja natok shuru korche Shojjo korar moto no Sap sap kori mana kori do Again jeno bondho kore Ei Ei mohila ei এই কি মনে হচ্ছে কি আদমবাড়ি অনেক কিছু কন্না কিলে কমছে তন্তুন কি লাগে আই কইনো আই আজমুল্লারে কইছে আই জান্নাতিরে কইছে হাত জোর করে কইছে যে সাইড অং খোলো খুলতো না আই একজন এলএলবি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার কমপ্লিট সেকেন্ড ইয়ার রানিং তাহলে দৌড়ের উপরেই থাকেন আপনি রানিং এর উপরেই থাকেন আপনি এইখানে এসে কথা বলতে বলছে কে রে আম্মা আই যার মিয়াবাই বলি এই জান্নাতি আর মিয়াবাইয়ের গড়ের ভাত খাই গেল অন্য কোন বাড়ারে বিয়া কইলে এতরে এক দুয়ার দি লই যায় আর এক দুয়ার দি তরে হিরে দি যাইতো কি কস এই যে হার মতন মানুষ আই তার সুনি বেগম মারির মানুষ হ্যাঁ দশকান মারলো আর মুখে কোনো রা বাইর হইন বাইরের কোনো মানুষে কোনোদিন আর কোনো গলার আওয়াজ হুনছি নি কোনো হ্যাঁ মনেও না আম্মা হ্যাঁ তাহলে এই হরি রে ভাই হেতি সংসার করতে হারে ন আর যদি হেতির মার মত সুরমা বেগমের মত যদি দজ্জাল হরি হেতির কোয়ালে জুটত তাইলে কইলাম না হেতির কোয়ালে যে কি হইতো মানে হেতির কান্দনে ফতর ফতিক কান্ত ফতর ফতিক কান্ত আমা হুনেন আমনের মত মাড়ির মানুষ রে এতি কোনো দাম দেয় না হেতির কোয়ালে আমনের আদর নাই আম্মা বাদ দেন হেতিরে হেতি তেজ দেখছেন আমনে হ্যাঁ এই রুম তো ওই রুমে যায় এই রুমে তো ওই রুমে যায় হ্যাঁ লাগে হেতি নিজের বাসা আর কি মন চাই জানো শুনি মনসাই হেতির যে সিং গদাইছে সিং মরতস করে ভাঙ্গি দি হাসিলে ভাঙ্গি দেন আম্মা ভাঙ্গি দেন মনে না আম্মা জেমনে ও কেতরি ইগান তো আপনি বাইর করেন তার আগে আপনি আরোগ্য কাম করেন কি আব্বা লগে কথা কইছেন তোর আব্বা লগে কথা কইছি তো হেতর তো শাড়ি খুলে ন শাড়ি হিন্দি মুসলমানি হুতি রইছে আপনি আব্বা শাড়ি টান দিছি রি হালান আপনি হইলা তাই জান্নাতের ইয়ান্তন বাইর করেন ইয়ার হরে আপনি আব্বা শাড়ি খুলি হালান কারণ আব্বা শাড়ি না খুললে এই আজ মলো শাড়ি খুলতো না ওরে 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 থাম রে মা থাম একের পর এক এত কাম যদি একের পর এক আর দেশ আর তো বয়স হইছে আর কি পারি নি কোন হ্যাঁ আর মাথার মধ্যে কত চাপ লাগে আর একের পর একা করতে দে ভাগ্য মার হারিনো সর 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 আজমুল্লারে বুদ্ধি দেয় হ্যাঁ আর আব্বারে বুদ্ধি দেয় কি মনে করে নিজের জান্নাতি কি দিয়ারিং এর দেহারিং আফা কেননে আপনি কেননে ইচ্ছা ডেঞ্জার সিগা মাইয়ার লগে এতদিন থাকলেন আমি অল্প কদুর কথা কই গাছ সাম্বা হুলার আর রাগে বুঝছো নি বুঝতে আসছো নি বেবি হ্যাঁ কোন আগুনায় জ্বলতেছি আই জ্বলি ফুরি শেষ হয়ে যাইতেছি এই যে তোর দারুসিনি আফা তুই যে এই যে কদিন ধরে দেখতেছ কতদিন হুঁচো কারো লগে জোরে কোনো কথা কইতে হারা মনে হইছে আমার কানে কইছে হ্যাঁ তার পাতে ধরো কারো মনে দিলে কষ্ট দি কোনোদিন কথা কইছি না এই যে আর বাড়িতে কোনোদিন কোনোদিন কোনো ফকির মিসকিন না খাই যাইতে হারে ন আর দিলে এত দয়া এত দয়া সেই আই উপরে দেখতেছো না খুব পালা খুব স্বাস্থ্যবতী তার শুনি আমার খুব মোটা সোটা ব্যাগ ঠিক আছে কিন্তু ভিতরে তো নাই কিচ্ছু নাই জলি পরি শেষ হয়ে গেছে কি হুতার বউ কি কাল নাগিনি হাঁপাইছি ব্যাগ শেষ হয়ে গেছি না ভিতরে কিচ্ছু নাই শেষ আফারে আফা থাকবে এর কথা ন আর যে বিতে কিচ্ছু নাই আমি এই দুই মিনিট কথা কই বুঝে গেছি আফা আচ্ছা আফা আর একটা জিনিস বুঝানছে আনের হলো তো সুন্দর দেখতে দেখতে লম্বা চূড়া মাশাল্লাহ ড্যাশিং ট্যাশিং আছে
এতে কোন বুঝে এত ডেয়ারিং কে মাইয়ের বিয়ে করতে গেল বুঝানো বুঝানো কি রে বুঝানো জাদু জাদুটো না মোচর মোচর দিছে আর উতরে মিষ্টির মধ্যে ওই যে দানাদার আছে না দানাদারের মধ্যে জাদুটা না করে খাওয়াই দিছে কত চেষ্টা করছি হ্যাঁ কত চেষ্টা করছে ছুটাইতে সুইটা কিন্তু গেছিল আবার জোনা লাগে গেছে হ্যাঁ তারা মা মাইয়া যে বুদ্ধির বুদ্ধি ওর দার্শনিয়া কত সরল বেবুজ কিচ্ছু বুঝিন আর ভূতেরা আবার ক্যাপচার করে নিয়ে গেছে শিওর আফাই কনফার্ম আফাই একেবারে কনফার্ম আনলে শিওর ওই জান আনলো কি হ্যাঁ আমি তো আইন হরি আমি বুঝি এই যে আজমল আনার জামাই যা কিছু করলো যে বেয়াদ্দ বিজ্ঞান করলো চেহারা দেখে কত সরল মনে হয় না এখন জানে জানে না এখন ব্যাগ জ্ঞানের হুতের পর জান্নাতি ডাই নিয়ে হিকা হিকাই দিছে আর হেতির কল কাবজা অনুযায়ী এতে লড়ে করেক্ট করেক্ট বুঝতে হচ্ছে তুমি বুঝতে আরে আফা আর মন সাজে কি মন কি মন সাই কি মন সাই এই যে জান্নাতি হ্যাঁ আন্নির লগে যে বেয়াদুফিগান করছে ও আফা ইতিরেন ধরিয়া নি কেন এনে ফলোর তাহলে এনে নে কত করে ফটতা হত্তা তুই আমার শরীর নিয়ে ঠান্ডা হয়ে যাইতো এত বেয়াদফের বেয়াদফ মান্যা আয়া জীবনে দেখিনি আফারে আপা আই হারিয়েন না আটকা খালি ল হরিয়ের আইনের হড়ালেখা করি বেআইনের কাম করতাম আই হারি না ফার্স্ট পার্ট কমপ্লিট করছি সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন করি আইছি আফা ধরা ইয়ে নে খাইছি আই তবে আফা আর কথা হুনেন আই কিন্তু জান্নাতির হগ্গল বিষয় যাতুন তককে তককে থাকি আয়ানের লগে আছি কথা দিলাম থাকিও থাকিও আর লগে থাকিও হ্যাঁ চল আফা চল না অনেক ঠান্ড আইজেন আরো মাথা ঘুরার আন্নেরও মাথা ঘুরার কত বই ঝামেলা লাগছে এই যে হায়দার কাকুর ভাইরার মাইয়া ভাগিয়ে গেছে হ্যাঁ এবার ওদিকে আজমাইলিয়া শাড়ি খোলে না জাননায় তার অবস্থা ভালো না ই এত গেওয়াজের মধ্যে মামা মন কায় কি মগু ঢাকা চললে যাওয়া উচিত কেন যাওয়া উচিত মামা এই যে ঢাকা যদি চলিয়ে যাইয়া নে মামা নি হ্যাঁ চলিয়ে আসতে পারবে আর ঢাকা মানে কোনো সমস্যা হইবে না আর মামা মোর মন কয় কি আবুলিয়া ও মন কয় মোহনপুর যে জাতক লইছে কারণ ও তো ব্যাপার জানে আমের ব্যবসা বাণিজ্য বাজার ঘাট কোরআনে কি আছে এতই জানে শয়তানে মন কয় কি ও মানে ওহিনেই আছে মামা ও যে বান্দরের বান্দর ও যে দইয়ে বউ লইয়ে উঠিয়া আমাদের জায়গা জমি সব দখল করি হালাই হেল কি আর নামান যাইবে আমি হেল কিন্তু বসলাম কি মহা ঢাকা চলেন ঢাকা বলে মোহনপুর তো বেশি দূর না ঢাকাতে যাই মারা দেখে মনে হইল হয় ঠিক কথাটা খারাপ কো নাই এই মামা দেখে নেই মানে যে যাই কো মুই কখনো কোনো দিন আমাদের কথা অবৈধ হয়েছি ওই নাই ওই যে বিয়া শাদির কথা বলতে আছে ওই লইবে না নাই ও লইয়ে মোর কোনো মামা কোনো চিন্তা নাই মোর চিন্তা আন্ধের লইয়া আন্ধে কেমন বলে শান্তিতে থাকবে সেইখানে মামা বলছেন আর কি নয় মোরা ঢাকা শুনিয়ে যাই আচ্ছা যা আমি একটু চিন্তা করি আচ্ছা ঠান্ডা খাও ঠান্ডা চল আন্ধের একটু গাটা ঠান্ডা হয়ে যান মামা যাই তুই আই কি এক ঘরের বন্ধুপতি তুই আর বন্ধু আই তোর বন্ধু হ্যাঁ এত বুদ্ধ বুদ্ধি কামড়া করে লাভ নাই ফ্রড এক্সপ্রের কোনো লাভ নাই আইন সেখানে আসবো কি ফোকা আসবো কুড়িয়ালেই তো আমরা একখানে হ্যাঁ যেকোনো মুহূর্তে আর শুধু আজমল্লা কিল্লাই
আব্বা আর তার আগে আব্বাও কিছুক্ষণের মধ্যে ওই পাঞ্জাবি লুঙ্গি ভরি হইতেছে তাই যাও হালে তো ভালোই হইলে যা চাওয়া হয়েছে হেয়েই পাওয়া হয়ে যাবে মান সম্মানের মান সম্মানও থাকবে আর হ্যাঁ গো শাড়ি চেঞ্জ করে মানে প্যান্ট শার্ট লুঙ্গি পাঞ্জাবি যে যেটা করো সেটাতেই ফেরত আইবে নাকি অবশ্যই এত করে ফেরত আসতে হইব নট এ ম্যাটার অফ সো না মন করো এটা আমাদের ফ্যামিলির একটা একটা প্রেস্টিজের ব্যাপার মান সম্মানের ব্যাপার এরকম করে তো চলতে দেওয়া যায় না এই পরিস্থিতি তো অবসান দরকার বাই দ্য ওয়ে বালা কথা আচ্ছা তুমি বলে ওই বেবি মামির লগে মিসবিহেভ করছো আ শামসু তুমি আমারে সেনো না সেনো তো আমারে না তোমার মনে হয় আমি ওনার সাথে যাইয়া উপরে ঝগড়া করতে যাব না উনি আমার সাথে রুমের মধ্যে আইসে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে আমারে আইসে এসে বলে উনি নাকি এলএলবি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ার বলে রানি আর উনি আইয়ে যদি আমার উপরে সব আইন ডালে হলে কি আমি নিম বল আমি কি তার প্রতিবাদ করব আর তাছাড়া উনি যদি সম্মান না নেয় মনে হয় সম্মান তার যাবো কেন না আসলে বিষয়টা হচ্ছে কি মানে বয়সে তোমার সাথে ছোট হইতে পারে কিন্তু সেটা সম্পর্কে মামি তো সেরকম করি মানে মামি হিসেবে তারা ট্রিট করলে মনে হয় ভালো হইতো আর কি আর তারে যে আমি ভালোভাবে ট্রিট করবো ওই ট্রিটটা পাওয়ার যোগ্যতা তো না রাখতে হইবে উনি ওই যোগ্যতা না নিয়ে যদি এখন আমার অপমান করতে আসে শামসু তুমি আমার চেনো আমি তো তারে বিনু অপমান করে দিয়ে ছাড়তে পারি না তাই না আচ্ছা ঠিক আছে বাদ দাও মানে যা হয়ে গেছে কই ফরগেট অ্যাবাউট ইট শোনো অন্ত এই জায়গার পরিস্থিতি আন্ডার কন্ট্রোল মনে করো যে সমস্যা সমাধান হয়ে যাইতেছে প্রায় তো তো আমরা তো আর এই জায়গায় থাকো না কোনো প্রয়োজন নাই চলো আমরা ফ্ল্যাটে ফিরে যাই কে আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না আওয়ার পরগনে চলো ফ্ল্যাটে যাই আওয়ার পরগনে চলো ফ্ল্যাটে যাই কেন ফ্ল্যাটের মধ্যে কি আছে কি এইটা কি ফ্ল্যাট না আমরা কি তিন সেট বাড়ির মধ্যে আছি এখন আমরা তো ফ্ল্যাটের মধ্যেই আছি এখানে তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার সবাই ফ্ল্যাটে কে তুমি আর আমি কোনো দরকার আছে এখানেই থাক আরে ফ্ল্যাটে কি আছে তুমি বুঝো না ফ্ল্যাটে কি আছে বুঝো না তুমি আমার ফ্ল্যাটে আর শান্তি আছে আমি নিজের ফ্ল্যাটে শান্তি পাই শান্তিতে ঘুমাইতে পারি কেন গাড়ি চাকা আমি বসে নর্মাল আসিনি এই দেখা খার 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 সাও সাইড ফুটে খার আমি নিজের সব ফুটে রুফে তুমি অলাম পা মানে ঠ্যাং হতে বাড়ি উঠায় কোনো রকম আরাম পাই না কিছু পাই না এরপরে আমি ঘুমাইছি এই সব আর ভিতরে তুমি ঘুমাইছো বিস্তার হ্যাঁ এই দেখে এরকম করে সংসার হয়নি হ্যাঁ এটা কি সংসার আমরা এইবারে গেস্ট গেস্ট তুমি জীবন ফেরত দাও আমি আমি নিজের বাড়ি আছে নিজের ঘর আছে নিজের ফ্ল্যাট আছে নিজেকে আমি শান্তিতে ঘুমাবো শান্তিতে সংসার করুক তাই করুক তুমি চলো আমরা ফ্ল্যাটে চলে চলো যা কাছে বুঝবো আমরা এখন কোথাও যাবো না আমরা এইখানেই গুটি মেটিয়ে বসে থাকবো এইখান দিয়ে কোথাও লড়বো না এখন কয়েকটা দিনেরই তো বিষয় এই কয়েকটা দিন তুমি একটু অ্যাডজাস্ট করে দিয়ে থাকো তুমি এইখানে কালকে রাইতে ঘুমাইতে পারো না দেখি এখানে এসো মানে দুইজন তার এইখানে ঘুমান যায় না সেই জন্য আমার মাতে খুব বুদ্ধি আসছে মনে করো আমরা প্রতিদিন রাইতে চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিই ঘুমো যে কয়দিন এই বাড়িতে থাকো তুমি এখানে কালকে ঘুমেছো হ্যাঁ আমি তো সাইড করতে পারি কালকে তো আমি এখানে ঘুমাইছি তুমি তো এখানে ঘুমাইছো আজকে তুমি এখানে ঘুমাবো আমি এখানে ঘুমাবো আরে এমনি তো বলে আমার ঠ্যাং বাড়ি দেখো আমি এখান দিয়ে আর লাগবে না এত কিছু লাগবে না আমরা বরিশালের ওই যে ডালা বিছানার মতো এই মনে কর পাখি একটু বিছাই আর খাতে একটু বিছাই যে গরম পড়ছে তুই জামাইব সুন্দর মতো গল্প করবো তারপরে তুমি মনে করো যে ও মাই গড তুমি যে কিসব কথাবার্তা বলতেছো একটা সংসার করা নিজের সংসার একান তা ফোন নিজের সংসারের সর্ব দেখে মাইয়া রাখ তুই কে মাইয়া না অন্য কেউ হ্যাঁ তোমরা তুমি মানুষ বলে মনে হচ্ছে না তুমি তুমি নিজের সংসারের কথা সর্ব দেখতে পারো না তোমার নিজের সংসার নিয়ে কথা বলতে পারো না শোনো বাচ্চা কথা শুনে না কথা শুনো হইতে আছে কি আমি তো শ্বশুর বাড়ি আইছি শ্বশুর বাড়ি কোনে কি এত তাড়াতাড়ি যাওয়া যায় তোমার কই যাবো যাবো আচ্ছা তুমি তুমি কি দেরি কারণ কারণ শুনে যাবো না আই কুসুম কুসুম এই সুসু এটা কি করো এটা কে ভালোবাসো ভালোবাসো আর পাগল না এখানে শ্বশুর বাড়িতে থাকো শোনো শান্ত আমি তো বাইরে পড়ব না আমার সন্দেহ হইতেছে তুই জানো মৌ যে ফলাইছে এটা তোর দায় কইয়ে গেছে তুই জানো তুই আমার লগে নাটক করিস না তুই পয়লা ফিরতে গেলে ফলাইছো
এই যে দেখা দেয় কিন্তু ওই সাহসটা পাইছে নাইলে ও এই জায়গাতে ফলাইতে পারে না। আমি তোকে দুইটারে বিয়ে দেওয়ার লইয়া বাড়ির দিয়ে ডাকাতরিক লইয়া যাবো হের লইয়া আনছি। হ্যাঁ আমি এত চিন্তা করতে আছি, এত কষ্ট করতে আছি, তোরা খালি হলে পলানের চিন্তা করো কি শুরু আছো? আব্বা মুইজার লাগে পলাইলাম হে তো মানুষকে খারাপ পারলে না, খালি একটু স্বভাব চরিত্রটাই এই পুরুষ মানুষের যদি স্বভাব চরিত্রই ঠিক না তাই তাটা কিসের পুরুষ? আর হের লাগে তুই পলাইছিলি বেলে হা শয়তান জানি কোন জায়গার। এখন আমি রাসুর লাগে যে তোর বিয়েটা কেমনে দেবো কুব্বতে এখন মানিয়ে নেবে কি নেবে না কইছে ঈদের পর? এখন যদি কয় যে না এসব আত্মীয় স্বজন লাগে আর আমরা সম্বন্ধ করবো না তখন অবস্থাটা কি দাঁড়াইবে? অবস্থার কি দাঁড়াই বাবা, মুই হারে বিয়ে হরমো না। যে জায়গায় কথাবার্তা ঠিকই দেখবার বিয়ে হইবে বিয়ে হবে নি খান, কি সমস্যা কি তোর? সমস্যা মন না সমস্যা হ্যাঁ মানে কি আবার কথা কইলে হ্যাপসে জীবনটা কখন খেন বাইরেই থাকে মুই হারে বিয়ে হরমো না। এই মানুষের অত এসকেপ না, এটা মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। তাছাড়া তোর জীবনে একটা স্পট আছে, তোরে যে বিয়ে করতে রাজি হয়েছে তা নিয়ন নিয়ে এই যে তোর তোর কপাল তোর বাপের কপাল, এই শয়তান বাজার গুলো আমি কি যে করবো, আমি কি বিপদের মধ্যে আছি এই একটা পলাইয়ে যাইয়া সেটা যদি কোনো কায়দায় আবার ফেরত টেরত আইয়ে পরে আমি কোথায় যাবো? এই আমার জানি সন্দেহ হইতে আছে ও জানি কি এটা করিয়ে বল মুই পলাম, ওই মৌ যখন পলাইছে মুইও পলাম। মামু জানেন কিরে তোর আবার কি এরকম দুম্বারে খারাপ হয়েছিস? ইয়া কইতাম মামু মনটা খুব খারাপ বুঝছেন নি? মন খারাপ মন খারাপ কিনলে আরে ঘটনা হয়েছে কি ওই যে আবুল্লা, ও সরি মামু আপনার তো আবুল্লারে চিনছেন না, আবুল্লা হয়েছে বুঝছেন নি ওই যে আপনার আজলয় আছে না এদের ফ্যামিলিতে আপনার ওই ছোটোবেলা থেকে বড় হয়েছে আমার মতন এরকম আর কি, আমরা মনে করেন যে একদম মানে সমবয়সী একসাথে বড় হয়েছি সুখে দুঃখে। তো আজকে শুনলাম হেতে নাকি বুঝেন নি বিয়ে করে ফলাইছে। ভালো বুঝছি তো বিয়ে তো ভালো জিনিস, বিয়ে করে ফলাইছে এতে সমস্যা কোনাই। মামু আপনি হাসতেছেন কেন? বিয়াকের মতো আন্ন একই কথা কইলেন। শুনেন মামু আর বয়স তো কমই নহ, আরে আমরা শামসু ভাই শামসু ভাই মনে করে না কোলে নিছি মানে আর বয়স যখন নয় তার হাসের মতো, তাহলে চিন্তা করি দেখেন আর বয়স কত হয়েছে, এখন মনে করেন যে আর এই যে গায়ের চামড়া রুজি গেছে জুলি পড়তেছে, আমরা চিন্তা করি দেখেন এরপরে কি আমাদের ফাঁকি দিব নাকি? আর যে আবুল্লার খবরটা শোনার পরে বুঝেন নি হাতে মাইয়ালে ফলাই গেছে বিয়ে করছে কিনা আমি কনফার্ম না, তারপরেও মনে করেন যে এটা শোনার পরে মনে হলো যে আবুল্লা বিয়ে করছে হাতে একের বর্ষা যে বসে রয়েছে হাতের ভাষা একটা সুন্দরী বউ। মাউ রে বিশ্বাস করুন এটা শোনার পরে আমি আর মানে আমি বুঝাতে পারি না আর ভিতরে যে কীরকম অবস্থা চলতেছে। এখন মামা আপনার কাছে একটা রিকোয়েস্ট বুঝেন নি, আপনি যেমনি পারেন আপনার আফারে বুঝাই আমার একটা আমারটা গতি করে দেন যাতে আমার তাড়াতাড়ি বিয়ে শাদি দেওয়া হয় বুঝেন নি। বুঝি কি বলে? আরে আপনার বুঝি কয় আর বলে বিয়ের বয়সই হয় না। আপনারা যতই শাড়ি নিয়ে এরকম টানাটানি করেন বুঝছেন নি ওই শাড়ি খুলতে পারতেন না, কারণ শাড়ির গিট এমন ভাবে দিছে সেই গিট সহজে খুলতো না। কি খুঁজতো না
শাড়ির গিট্টু খুলতো না মানে কি আপা এহাতে কি কর আমার মকসুদটা বলতিছে তোমার জামা আজমইলা শাড়ির মধ্যে যে গিট্টু আছে এই গিট্টু গুলো খুলো যাই তো এটাই মামু মানে আমার কোনটা ওই জামার পার্সোনাল কেস আবুলের বিয়ে দিকে তোমারও বিয়ে করুন লাগবো আবুলের বয়স কত তোর বাপের সমান ফাজিলের ফাজিল আবুলের বিয়ে করছে হ্যাঁ বিয়ে করুন লাগবো আরেকবার যদি আর সামনে বাড়ির কারো সামনে এই বিয়া লই যদি কথা কস সবরাইয়া দাঁত কেলে ফলাই দিমো আর চোখের সামনে তুন যা ফাজিলের ফাজিল সাবাস বাড়ি গেছে বিয়া করবো হেতে For more update, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.